টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কোনো অঙ্ক করানোর জন্য না তোমাদের যে জিএসসি পরীক্ষা দু সালে যে জিএসি পরীক্ষা হবে সেই পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করব। এই জন্য হাজির হয়েছি তো এই যে রুটিনটা এটা কিন্তু সারা বাংলাদেশের সব বোর্ডের জন্যই প্রযোজ্য তোমাদের যে আটটা বোর্ড আছে ঢাকা বোর্ড রাজশাহী কুমিল্লা যশোর তারপরে চট্টগ্রাম বরিশাল দিনাজপুর সব বোর্ডের জন্যই এই রুটিনটা প্রযোজ্য তো যে ব্যাপারটা সেটা হলো যে দু আঠারো সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি বা জেএসি পরীক্ষার সময়সূচি দেখো যে ব্যাপারটা আমরা আমি যে প্রথমে যে তোমাদের রুটিনটা দেখাচ্ছি এটা কিন্তু নিয়মিত ছাত্রছাত্রীদের জন্য দেখো ছাত্রছাত্রীকে দুই ভাগে ভাগ করা হয় রুটিনের ক্ষেত্রে সেটা হলো নিয়মিত আর অনিয়মিত অনিয়মিত কারা যারা গত বছর পরীক্ষায় ফেল করেছো বা পরীক্ষায় খারাপ করেছো সে তারা হচ্ছে অনিয়মিত আর নিয়মিত বলতে যাদের যারা মানে কোনো গ্যাপ নাই ইয়ার গ্যাপ নাই তারা হচ্ছে নিয়মিত তো নিয়মিত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে তোমরা আগেই জেনেছ তোমাদের কয়েকটি সাবজেক্ট কিন্তু অলরেডি বাদ দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের পরীক্ষা শুরু হবে কিন্তু নভেম্বরের এক তারিখে নভেম্বরের এক তারিখে পরীক্ষা শুরু হবে প্রথম পরীক্ষা হবে বাংলা দেখো যে ব্যাপারটা পরীক্ষাটা শুরু হবে হচ্ছে সকাল দশটার সময় দেখো প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা নভেম্বরের এক তারিখে পরীক্ষা শুরু হবে নভেম্বর এক তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তোমাদের বাংলা পরীক্ষা হবে এরপরে দেখো দুই তিন দেখো তোমরা চার তারিখে পরীক্ষা হবে কিন্তু চার তারিখ হচ্ছে রবিবার রবিবারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে হচ্ছে ইংরেজি দেখো রবিবারে ইংরেজি পরীক্ষা হবে তো এটা ভালো হয়েছে রুটিনটা কারণ মাঝে তুমি ছুটি পাচ্ছ দুই তিন দুই দিন মাঝে কিন্তু ফুল ডে ছুটি পাচ্ছ এরপরে দেখো সেটা হলো যে আবার আট তারিখে কিন্তু গণিত পরীক্ষা হবে মানে বৃহস্পতিবার খুব ভালো হয়েছে দেখো যে ব্যাপারটা গণিতের মাঝে কিন্তু তিন দিন ছুটি আছে সো তোমরা ভালো করে নিতে পারবে গণিত হচ্ছে তোমাদের আট তারিখে পরীক্ষা এরপরে দেখো একদিন ছুটি কিন্তু আবার শনিবারে হচ্ছে বিজ্ঞান পরীক্ষা এরপর আবার একদিন ছুটি দিয়ে হচ্ছে যদি বিজ্ঞানের আগে আরও একদিন বা দুই দিন ছুটি হতো তাহলে তোমরা আরো বেশি খুশি হতে আমি জানি তো এরপরে দেখো বারো তারিখ সোমবার কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে বারো তারিখে একদিন ছুটি দিয়ে এরপরে আবার একদিন ছুটি দিয়ে চোদ্দ তারিখে কিন্তু তোমাদের ইসলাম ধর্ম ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা হবে পরীক্ষা তো যার যেটা আছে সে তার হচ্ছে চোদ্দ তারিখে বুধবার হবে তোমাদের মানে ইসলাম শিক্ষা মানে ধর্ম পরীক্ষা হবে চোদ্দ তারিখে আর পনেরো তারিখে তোমাদের পরীক্ষা হবে তথ্য প্রযুক্তি আইসিটি তো আইসিটি পরীক্ষা হবে পনেরো তারিখে তো দেখো তাহলে তোমাদের সাতটা পরীক্ষা কিন্তু হবে দেখো বিশেষ নির্দেশাবলী আছে কিছু তোমাদের নিয়ম দিয়ে দিয়েছে যে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে প্রশ্নে যে সময় থাকবে তবে একশো মানে একশো মার্কের পরীক্ষার জন্য তিন ঘন্টা পরীক্ষা হয় তোমাদের আচ্ছা সৃজনশীল সৃজনশীল বহু নির্বাচনী পরীক্ষার জন্য একই উত্তর উত্তরপত্র ব্যবহার করা হবে মানে সৃজনশীল এবং বহু দুইটার ক্ষেত্রেই কিন্তু একই উত্তরপত্রে মানে একই খাতায় তুমি কিন্তু লিখবে যে অন্য ব্যক্তিকের জন্য যে আলাদা ওয়েমার দেওয়া হবে বা অন্য কিছু দেওয়া হবে তা না একই উত্তরপত্রে লিখতে হবে আর যে ব্যাপারটা তোমাদের যে সাবজেক্টগুলা বাদ দেওয়া হয়েছে সেই সাবজেক্টগুলা কিন্তু ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে যে ব্যাপারটা তোমাদের নাম্বারটা স্কুল থেকে পাঠানো হবে সেটাই তিন নম্বরে বলা আছে আর চার নম্বরে বলা আছে যারা পরীক্ষা দিবা তারা কমপক্ষে তিন দিন আগে তোমাদের প্রবেশপত্র সংগ্রহ করবে পাঁচ নম্বরে বলা আছে যে ও পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে নিজ নিজ যে খাতা দেবে সেই খাতাটাকে বলা হচ্ছে হচ্ছে উত্তরপত্র উত্তরপত্রে ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতে উত্তরপত্র ভাঁজ করা যাবে না যে তোমাদের যে খাতা দেবে দেবে সেই খাতার ক্ষেত্রে তুমি অবশ্যই রোল নাম্বার বা তারপরে হলো রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড এগুলা ডিটেলস তুমি অবশ্যই ভরাট করবে আর যে তোমার খাতাটা দেবে খাতাটা কোনো অবস্থায় ভাজ করা যাবে না তো এরপরে দেখা যাচ্ছে যে তোমাদের যে সিগনেচার সিট থাকবে সেই সিগনেচার সিট সিটে অবশ্যই তোমাদের সিগনেচার করতে হবে এটাই বলা আছে সাত নম্বরে বলা আছে যে পরীক্ষার্থী প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্র মানে তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে এই রেজিস্ট্রেশন কার্ডে যে সাবজেক্ট লেখা থাকবে সেই সাবজেক্টগুলোতেই তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অন্য কোনো বিষয়ে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না সে কথাই লেখা আছে আর তোমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে করতে পারবে অনেকের ধারণা থাকে যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি যাবে না তো সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে পরীক্ষার ক্ষেত্রে যে ব্যাপারটা কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না এটাই লেখা আছে তো যাই হোক তো এই রুটিনটা কিন্তু তোমাদের অনেক ভালো হয়েছে আমি কিন্তু তোমাদের নিয়মিত যারা তাদের ক্ষেত্রে রুটিন বললাম আমরা এখন অনিয়মিত যারা পরীক্ষার্থী তাদের রুটিন নিয়ে আলোচনা করব গত বছর তোমরা পরীক্ষায় যারা ফেল করেছো বা খারাপ করেছো বা তার আগের বছর খারাপ করেছো বা গত বছর তুমি পাস করেছো কিন্তু তুমি যদি মনে করো যে তোমার রেজাল্ট আরো ভালো করার জন্য পরীক্ষা দিতে চাও এদেরকে কিন্তু অনিয়মিত পরীক্ষার্থী বলা হচ্ছে তো অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য যে রুটিনটা সেটা হলো বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে এক তারিখ বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে তিন তারিখ শনিবার তো যে ব্যাপারটা সেটা হলো যে বাংলা যারা এবার নিয়মিত পরীক্ষার্থী তাদের কিন্তু বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু এক একটা এক পরীক্ষা হবে একশো মার্কের আর ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে কিন্তু চার তারিখ রবিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে পাঁচ তারিখ সোমবার গণিত পরীক্ষা হবে আট তারিখে বৃহস্পতিবার এরপর বিজ্ঞান পরীক্ষা হবে দশ তারিখ শনিবার কর্ম ও জীবনমুখী শিক্ষা হবে এগারো তারিখ রবিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে বারো তারিখ সোমবার কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান আরবি সংস্কৃত পালি যার যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা পরীক্ষা হবে তেরো তারিখ মঙ্গলবার এই পরীক্ষাগুলো কিন্তু সবগুলো হবে সকাল দশটার সময় সকাল দশটার থেকে এই পরীক্ষাগুলো শুরু হবে আর একই দিন এই যাদের এই এই শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য আছে তাদের কিন্তু বিকাল দুইটার সময় শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এই বিষয়টির ওপর পরীক্ষা হবে এরপর তোমাদের ধর্ম মানে ইসলাম ধর্ম বা ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম মানে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এই কয়টা পরীক্ষা হবে চোদ্দ তারিখ বুধবার এরপর যে ব্যাপারটা তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের পরীক্ষা হবে পনেরো তারিখ বৃহস্পতিবার আর যে ব্যাপারটা সেটা হলো যাদের চারু কারু চারু ও কারুকলা বিষয় আছে সেই সাবজেক্টের পরীক্ষা হবে কিন্তু একই দিন মানে পনেরো তারিখে তোমাদের বিকালবেলায় দুইটার সময় পরীক্ষা হবে তার মানে বিকেলে পরীক্ষা হবে দুইটা সাবজেক্ট যাদের আছে সেটা হলো শারীরিক শারীরিক শিক্ষা ও চারু ও কারুকলা এটা হবে বিকেল বিকেল দুইটার সময় এই দুইটা সাবজেক্ট আর এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে দশটার সময় আশা করি রুটিনটা তোমাদের জানানোতে অনেক উপকার হবে আশা করি আর তোমরা এখন থেকে অবশ্যই ভালো করে পড়াশোনা করো যাতে তোমরা জেএসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাও এবং তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো সেই জন্য প্রচুর পরিশ্রম করো পরিশ্রম যদি করতে পারো তাহলে আশা করি যে তোমাদের ফলাফল অনেক ভালো হবে তো পরবর্তীতে তোমাদের সামনে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে